আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বালির সংসার এই গল্পের একদম শেষ পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পের এক নাম্বার পর্ব থেকে আজকের এই শেষ পর্ব পর্যন্ত পুরো গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ফারুকস ডায়েরিতে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবসময় এভাবেই ফারুকস ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। দূর থেকে স্পিড বোর্ডে করে কেউ এলো, ফুল এগিয়ে দিয়ে বলল, কংগ্রেস মিসেস অর্থী আদিত্য আহমেদ। আয়নার দিকে অসহায়ভাবে তাকিয়ে অর্থী, কি বলছিস এসব? আয়ান বলল, তুমি এখানে আসার পর কোথাও সাইন করছো? অর্থী বলল, হুম। আয়ান বলল, ওটা তোমাদের রেজিস্ট্রি ব্যাপার ছিল মোনা পাখি। অর্থী বলল, মানে কি? আয়ান বলল, মানে যা তাই। অর্থী বলল, জোর করে বিয়ে করে লাভ নেই, রুষা আপুকে কষ্ট দিতে পারবো না, তার থেকে বরং মরেই যাই, রুষা অন্তত সুখী হবে। আদিত্য আয়ান একটু দূরে ছিল, অর্থী ছুরিনি ততক্ষণে হাতে চালিয়ে দিয়েছে, দৌড়ে এসে দৌড়াতে বেশি লাগেনি, জায়গা মতো লাগলে খবর ছিল। আদিত্য রেগে আয়ানকে বলে, আয়ান প্লিজ কিছু সময়ের জন্য বাইরে গিয়ে সব ব্যবস্থা করো, আমি চাই না তোমার সামনে তোমার বোনকে কষ্ট দিতে। আয়ান অর্থীর মাথার কাছে বিছানায় বসেছিল, বোনের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। আদিত্য দরজা লাগিয়ে দিয়ে এসে বেডরুমের দরজা লাগায়, অর্থী চুপচাপ শুয়ে আছে, সে জানে এখন বেশি তিরিং বিরিং করলে 12টা বাজাবে। আদিত্য এসে চুপচাপ অর্থীর পাশে শুয়ে পড়ে, এ যেন জ্বরের পূর্বাভাস। কিছুক্ষণ পর অর্থী উঠতে নিলেই আদিত্য ধমক দিয়ে শুয়ে থাকতে বলে। শুয়ে শুয়ে আদিত্য এক প্যাকেট সিগারেট শেষ করছে, গড় ধোঁয়ায় ভরে গেছে। আদিত্যর রাগ অর্থী জানে, এখন তাকে শান্ত করার প্রয়োজন। চুপচাপ সরে গিয়ে আদিত্যর বুকে মাথা রাখতেই আদিত্য হাতের সিগারেট অর্থীর পিঠে লাগে, বেশ চেঁচিয়ে ওঠে। চিৎকার বন্ধ করতে আদিত্য ঠোঁটে রাখে অর্থীর ঠোঁট। 6 মাস 17 দিন পর রূপ অর্থীর খোঁজে পেয়েছে, আল্লাহ তার ডাক শুনেছে। সে কি করেছে না করেছে ওর সাথে, না অর্থীকে আর দূরে রাখবে না, সে দরকার হলে ওর পায়ে ধরে মাফ চাইবে। তবুও তার অর্থীকে চাই, অর্থীর বুকেই যে সে সব পেয়েছিল, সব থেকে নিরাপদ আশ্রয়ের স্থান। সকাল হতেই আয়ান এসে হাজির, হাতে একটা পেপার, কিছু একটা হয়েছে, চোখে মুখে লেপটে আছে হাসি। আদিত্য কাগজ দেখে আরও খুশি হলো, অর্থীর অ্যাডমিশন হয়ে গেছে, সাথে আয়ানের। আদিত্য আয়ানের সাথে অর্থী পাড়ি দিল কানাডায়। লেখাপড়া আদিত্য আয়ান সংসার নিয়ে বেশ ভালো আছে অর্থী। মাঝে মধ্যে বাবা মা আসে, প্রথমে তো মায়ের সাথে আয়ান কথাই বলতে দিবে না, এখন কেন মেয়ের প্রতি আহ্লাদ আসছে তার। সবাই বোঝানোর পর সব ঠিকঠাক হয়, মা নিজেও অনুতপ্ত। রুষার ব্যাপারটা জানার পর অর্থী বেশ রেগে যায়, এটা আশা করেনি, কিন্তু আয়ানের সাথে পেরে ওঠেনি, রুষার শাস্তি কমাতে পারেনি। দেখতে দেখতে কেটে গেল 2 বছর, অর্থীকে আগের মতোই অনেকটা স্বাভাবিক হয়ে এসছে, কিন্তু ওই যে দাগ, অর্থীকে অতীত বলতে দেয় না। আদিত্য অধিকার চায়নি, অর্থীও দেয়নি, অর্থীর পাশাপাশি আছে এটাই অনেক, তাছাড়া কিছু সময় দেওয়া প্রয়োজন। ছুটির দিন, রান্নায় সবাই অর্থীকে সাহায্য করছিল, আঠা মাখাতে গিয়ে আদিত্য আয়ানের সাথে অর্থীর যাচ্ছে তাই অবস্থা। অর্থী দুজনকে কিচেনে দেখে বের করে দিয়েছে, অর্থী ইদানিং বেশ জনপ্রিয় লেখিকার, জীবনে পাওয়া শিক্ষা, অবস্থা, পরিবেশ মেয়েটিকে অনেক শিখিয়েছে, তাছাড়া এখন সে সিরিয়া নিয়ে বেশ লেখালেখি করে আলোচনায় উঠে গেছে। আয়ান আদিত্য অর্পিয়ের কাজ করছে, এত এত মেল মেসেজ ভয়েস ক্লিপ চেক করছিল দুজন, কিচেনের ভিতরে টেবিলে বসে এসব করছিল। হঠাৎ একটা ভয়েস ক্লিপ দেখে, সেন্ট ফ্রম বাংলাদেশ,
হয়তো কোনো ফ্যান দিয়েছে। অর্থীর রান্না শেষ, টেবিলে খাবার দিতেই আদিত্য রেকর্ড অন করে। কেমন আছো অর্থী? আশা করি অনেক ভালো। চিনতে পেরেছ? হয়তো বা হয়তো বা না। আমি নিশি, যে তোমার সব কেড়ে নিয়েছিলাম। জানো তো অর্থী, যখন তোমার বাচ্চারা মারা গেল তখন আমি মনে মনে বেশ খুশি হয়েছিলাম। কেন হবো না? রূপকেজি পিছুটান থেকে মুক্তি দিয়েছে ওরা। হয়তো ওরা বেঁচে থাকলে কখনো রূপ আমার হতো না, কিন্তু সন্তান হারানোর কষ্ট যে কী বোন আমি এখন বুঝি। জানো তো, তুমি চলে যাওয়ার পর বুঝতে পারি আমি কনসিভ করেছি। জানো তো, খুব খুশি হয়েছিলাম সেদিন, কারণ আমার সব স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কিন্তু কিন্তু যখন 8 মাস চলছে তখন দ্রুত ছুটতে গিয়ে পা ফসকে পড়ে যায়, আমার বাচ্চাটা মরে যায়। ডক্টর বলে আমি আর মা হতে পারবো না। এক রাতের মধ্যেই আমি সব হারিয়ে ফেলেছি। কেন সব বলছি জানো? পরে বলছি, আগে শোনো। রূপ তোমার জায়গায় আমাকে কখনোই দেয়নি। আমি যখন দেশে ফিরে এলাম রূপকে ছাড়া আমি থাকতে পারছিলাম না। যে কোনো মূল্যে হোক আমার ওকে চাই, তাই আমি ওকে প্রতিদিন কফির সাথে একটু একটু ড্রাগ দিতে থাকি। যখন ও অবচেতন হয়ে যেত শুধু আমার থাকতো। এছাড়াও তোমার নামে বাজে কথা তো ছিলই, ধীরে ধীরে রূপ আমার হলো। যেদিন তুমি এসেছিলে রূপ তোমার মেরেছিল, সেদিন রূপ হুঁশে ছিল না। যখন সব মনে পড়ে তোমার কাছে যেতে চাইলেও পারেনি, ডিভোর্স দিয়ে চলে গেলে। রূপকে একবারও জিজ্ঞাসা করলে না, অপরাধ বোধ ওকে শেষ করে দিচ্ছিল। যখন শুনে তোমাকে পাওয়া যাচ্ছে না তখন পাগলের মতো খুঁজত। আমি তখন আর ড্রাগ দিতাম না, কারণ রূপ তখন লিগালি আমার। কিন্তু সেটাই হয়তো ভুল ছিল। একদিন হঠাৎ জানতে পারে তোমার নাম সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে পাওয়া গেছে। আটপাস কিছু না ভেবে দ্রুত যাওয়ার জন্য বের হয়। রাস্তায় অ্যাক্সিডেন্টে অবস্থা খুব খারাপ। আমি দ্রুত পায়ে ছুটতে গিয়ে পড়ে যাই, আমার বাচ্চাটা মারা যায়। রূপ 1 বছর 11 মাস কমায় ছিল। হঠাৎ একদিন ভালো হয়, এই বুঝি আমার কপাল ফিরল। কিন্তু কথায় আছে না, মানুষ মারা যাওয়ার আগে একদম সুস্থ হয়, তাই হয়েছিল। আজ 7 দিন রূপ মারা গেছে। মারা যাওয়ার আগে তোমার লেখা পড়ত, নামের অংশে যখন লেখা দেখত অর্থী আদিত্য আহমেদ, তখন কেঁদে উঠত আর বলত, রানী সাহেবা তুমি সুখী হও, আদিত্য তোমার পায়ে সব সুখ এনে দিবে, এটা আমার বিশ্বাস। শেষ ইচ্ছে ছিল অরুণিমা আরশের পাশে কবর যেন হয়। অর্থী মাফ করো বলবো না, কারণ যা করেছি আমার ক্ষমা হয় না। তোমার সাজানো গোছানো সংসার বালির সংসার ছিল না, সংসার তো আমি বালির সাজিয়েছিলাম, যা আজ নেই। তোমার সংসার কেড়ে নিলেও তোমার ছিল, কিন্তু আমার সংসারের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ আমার পাপের শাস্তি হিসেবে সব কেড়ে নিয়েছে। ভালো থেকো বোন, অনেক অনেক সুখী হও। ভয়েস রেকর্ডটা শেষ হয়ে গেল। অর্থীর হাত কাঁপছে, আদিত্য আয়ান দুজন দুহাত ধরে। অর্থী বলে আমি ঠিক আছি। অনেকক্ষণ বসে থাকার পর আদিত্য একটু বের হয়, সিগারেট খেতে হবে খুব প্রয়োজন। আয়ান বলল, মোনা পাখি ঠিক আছো? অর্থী বলল, আয়ান বলল, অতিথাত্রে বেড়াচ্ছ? অর্থী বলল, মানুষটা মরে গেছে আয়ান, ওর কোনো দোষ ছিল না। আয়ান বলল, আদিত্যদার কী দোষ? অর্থী বলল, মানে? আয়ান বলল, আদিত্যদাকে কেন কষ্ট দিচ্ছ? অতীত ফিরে আসবে না, আদিত্যদার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। রূপের ভুলের শাস্তি তাকে দিও না, আগের পিছিয়ে হয়ে যাও। পিছুটান রেখে লাভ নেই, বালি দিয়ে নয় ভালোবাসা দিয়ে সংসার সাজাও। অর্থী আয়ানের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, এই বুঝি কেঁদে দেয়। আয়ান অর্থীর মাথা বুকে নিয়ে বলে, জানো তো, তোমার মাথা আমার বুকে রাখলেই সব চিন্তা মুক্ত হয়। তাহলে আদিত্যদা কতটা শান্তি পায় তুমি যখন তার বুকে মাথা রাখো। মোনা পাখি সাজানো আবার সংসার, দেখে এদের দু চোখ জোড়াক। আর শোনো, আমি এখন বের হচ্ছি, রাতে ফিরবো না, কান্নাকাটি করলে খবর আছে কিন্তু। আয়ান বেরিয়ে যাওয়ার পর অর্থী চুপচাপ বসে থাকে। সত্যি কি আদিত্যদাকে সে ঠকাচ্ছে? বিয়ে করে আদিত্যদা আমার উপর দয়া করছে না তো? না, দয়া করলে আজকের অর্থী কখনো মিসেস অর্থী আদিত্য আহমেদ হতো না।
আদিত্য বাসায় ফিরেছে, রাত হয়ে গেছে, রুমে ঢুকেই সিগারেট খাচ্ছে। এখানে আসার পর অর্থি শাড়ি পরে না, সালোয়ার কামিজ পরে কিংবা জিন্সের সাথে লং কামিজ। আজ হঠাৎ শাড়ি পরেছে, আদিত্যকে আরও ভিতরে ভিতরে পড়াচ্ছে। অর্থি ব্যালকনিতে এসে আদিত্যর সামনে পাশে দাঁড়ায়। অর্থি বলল, আচ্ছা আদিত্যদা, তোমার মনে হয় না এখন আমাদের বেবি হওয়া দরকার? বয়স তো কম হলো না, তারপর আর দেরিতে হলে মানুষ বাবুকে তোমার নাতি নাতনি বলবে। আদিত্য অর্থির দিকে তাকিয়ে থেকে আবার সিগারেট টান দেয়। সে জানে অর্থি কোনো রোমান্টিক উপন্যাস লিখছে হয়তো, তাই এমন কথা বলছে, কারণ এমন অদ্ভুত কথা প্রায়ই শোনা যায়। পরে বলে গল্পের প্লট ছিল। অর্থির জবাব না পেয়ে হুট করে আদিত্যকে টেনে ঠোঁটে ঠোঁট রাখে। সিগারেটের শব্দ ওর মুখের ভিতরে যেতেই কাশতে কাশতে ছেড়ে দেয়। আদিত্য দ্রুত পানি খেয়ে এসে পানি খাওয়ায় মুখ চোখ লাল হয়ে গেছে। রেগে বলে, এমন কেউ করে? অর্থি বলল, তুমি খাও কেন? আদিত্য বলল, চুপ। অর্থি বলল, না। আদিত্য বলল, পানি খাও। অর্থি বলল, তোমার ঠোঁট ব্রুকুচকে। আদিত্য বললে, আমার ঠোঁট? অর্থি বলল, কিছু না, জ্বালাই খুব, তাই না? থাকো আমি গেলাম। অর্থির ব্যবহার যেন সেই পিচ্ছি অর্থির মতো হয়ে গেছে। হাত ধরে আদিত্য বলে, ভালোবাসি পিচ্ছি। অর্থি বলে, মাই গড, ভালোবাসো? আবার বলো, কানকে বিশ্বাস হচ্ছে না, চিমটি দাও, আমি মেবি স্বপ্ন দেখছি, না হলে আদিত্য দা গ্রেট আহমেদ ভালোবাসি বলছে, দাও দাও চিমটি দাও। আদিত্য অর্থির নাকে কামড় দেয়। অর্থি বলল, উফ, লাগলো তো। আদিত্য বলল, লাগুক, এত জ্বালাস কেন, এত পোড়াস কেন রে? অর্থি বলল, পড়তে না জানলে পোড়ায় কেন, পোড়াতে না জানলে পোড়ো কেন? আদিত্য বলল, কথা দিচ্ছি আজ থেকে জ্বালাবো ও পোড়াবো। অর্থি বলল, পারমিশন গ্রান্টেড। আদিত্য অর্থিকে কোলে উঠিয়ে নেয়। অর্থি বলে, অতীত মেনে নিতে পারবে আমায় আজ? আদিত্য বলল, অতীত পাল্টানো যায় না, যদি যেত তাহলে জীবন থেকে চারটা বছর